বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে ডেনমার্ক আওয়ামী লীগ। কোপেনহেগেনের একটি হলরুমে ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মজুমদার বাচ্চুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নাইমউদ্দিন খানের সঞ্চালনায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, উপদেষ্টা সুভাষ বোস, রাফায়েতুল হক মিঠু, সহসভাপতি কাজী আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক বোরহানউদ্দিন, বেলাল হোসেন রুমি, সাংগঠনিক সম্পাদক শামীম খালাসি, মোহাম্মদ সোহাগ সহ আরো অনেকে। শেষে 1975 সালের 15ই আগস্ট ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত বঙ্গবন্ধু পরিবারের শহীদদের স্মরণে দাঁড়িয়ে নীরবতা পালন ও আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।